আবার একটা কুকুর দেখেছি সিভির জন্য বাক্স থেকে নতুন করে তুলি ওটা আপনার সফট কপি দিবেন আমাকে সফট কপি দিবেন না 60 টাকা পুরো নিচে 4 কপি ছবি তুলে দিবে 60 টাকা আর সফট কপির জন্য পুরো 40 টাকা দিছি তো সফট কপির জন্য ল্যাব প্রিন্ট দেয় নাই প্রবলেম যে এক বেলার জন্য রান্না করে দরকার নেই চলে যাওয়াই বেটার আবার সকালে দেখা যাচ্ছে যে অনেক সকালে ঘুম থেকে উঠে যেতে হবে তখন এক এত অলসতা লাগবে বলার বাইরে তার চাইতে আজকে চলে যাওয়াই ভালো শুক্রবার আছে রাস্তাঘাটও ফাঁকা থাকবে মানে আপনি যা গেছিলেন রাত থেকে সকালে চলে যেতে হবে শুনলেন না আমাকে যেতে হবে সকালে কালকে কালকে যেভাবে হোক থাকতে হবে ওখানে তো সেই যাওয়াটা সকালে চাইতে ডিউটি করে সন্ধ্যা সময় চলে যাবেন তত খারাপ লাগবে না ওইতে যে ওইটা বলতেছি একটু ফ্রিলি গাড়ির মধ্যে কাটা খেলাই দিয়ে শুয়ে পড়বে শেষ আমার ডিউটি করে মধ্যে যাইতে খারাপ লাগে না লাগে গাড়ির মধ্যে তো ঘুম হয় আমার কোথাও কোন যাইতে কোনো দিন খারাপ লাগে না আমার জার্নি করতে খুব পছন্দ এই এখান থেকে পাব না যাই না সবচেয়ে খারাপ লাগে আপনি বাড়ি দেখে যখন আসি তখন আসলেই থাকা উচিত না আমারও ইন্টার লেভেল যদি আপনি যদি আমাকে একটু চেক দিত অথবা আমি যদি ভালো থাকতাম আমি এসএসসি লেভেল পর্যন্ত আমি তিনটা দিয়ে দিতে পারছি ফাইভ এবং টেন লেভেল দিতে আছে এইটে আছে এসএসসি তো আছে ইভেন আমি এসএসসি তে ঢাকা পড়ে গেছিলাম হচ্ছে তারপর টেন লেভেল দিতে লাজ বাংলা লেভেল দিতে না আমার ভিত্তিটাকে আমি বিশ্বাস করতে পারি নাই সারা জীবন এই ছেলে তাই তো আমরা এই এমন সারা হয়েছি পাস গেট পাস কেন এই সারা লেগে পাস গেট পাস লাগে আপনাদেরও কেন একটা মানুষ কেউ কয়েকবার গেট পাস আপনি দাঁড় করে গেছিলেন আপনি আবার যেতে দিবে গেট পাস থাকলে পারপাস কি লিখবো অফিসিয়াল আপোস লেখেন মেডিকেল লিভ শো যে মুড়ি আতে গেলে অফিস না পার্সোনাল পার্সোনাল না আচ্ছা যদি বেশি দাম না করে আমি ফোন দিয়ে দেবো সমস্যা শো যে কালকে ওসে মুড়ি এই পেপার থাকলে আর কোনো ঝামেলা নেই মুড়ি আতে যাও বলে ওসে তোর পারপাস কি অফিসিয়াল শুধু একটা বিস্কিট আনাবো বিস্কিট নেই ঠিক আছে
কি বিস্কিট তুমি আপনি টাকা বলছো আমি দিয়ে দিছি স্যার না না আদারে কথা বলে লাভ নেই কি বিস্কিট স্যার সেটা বলো ফুলকলি ফুলকলি হ্যাঁ স্যার অনলাইন খাওয়া রিনি বানাই দিচ্ছে ভাবি আসলে যা খাবেন আমি তার চাইতে ভালো খাওয়াবো কোন সমস্যা নেই আপনার রুম ঠিক আছে তো কেমন ব্যাচেলার মতো রাখছেন নাকি মেরিটের মতো রাখছেন না এটা নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না আগে থেকেই তাহলে ব্যাচেলার সঙ্গে আপনার মিলে নাই তাহলে মনে হয় ব্যাচেলার সঙ্গে কিন্তু আমাদের মিল ফুটে গেলো বরং ওনারা না থাকলে মানুষ ভাইজি জামাই কানিতে রাখতাম বুঝছেন আর বিষয় না ছিল কোনো ব্যাপার বাচ্চা থাকলে তো বুঝিনি বাচ্চা হয়েছে একটা এখন কিছুক্ষণ আগে কাঁদতেছে সে হয়েছে মার্কেটে যাবে ওই ছোট বোন আর ওর বাচ্চা গেছে ও যাবে মার্কেটের নাম শুনলে বলে গাউসিয়া যাবো বাড়ি যাওয়ার সময় এখান থেকে গাড়িতে উঠলে বাড়ি যাওয়ার সময় এখান থেকে যে ডাকে না গাউসিয়া গাউসিয়া ও বলে গাউসিয়া দেবো বাইশ মাস নাকি হ্যাঁ সব বলতে পারে কথা বলা শিখছে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি 11 মাস আগে ১১ মাসে তো সব কথা বলতে পারে দাঁড়াইছে মানে ৯ মাসে দাঁড়াই গেছে ১ বছর হওয়ার আগেই হাঁটা মোটামুটি একদম ঠিকভাবে বাজে অবস্থা ১ বছরের আগেই হাঁটাটি ভালোভাবে করছে কিন্তু সে ১ বছরে টু ওয়াক কিন্তু সে এখনো এখনো সে ভালোভাবে দৌড়াইতে পারে না কেন দৌড় দিতে বলে মানে মানে মেয়ে হিসেবে চলাফেরা খুব আস্তে আস্তে খুব মানে সতর্কতার সাথে চলবে এরকম হয় না দেখবেন কিছু কিছু বাচ্চা যে এমনি চঞ্চল কথাবার্তায় খুব পটু হাঁটা চলাই কম মানে খুব ধীরে সুস্থে কিছুটা একটু মানে সময় নেই সব কিছুতে একটু সময় নেই আল্লাহ মাফ করো